দেখেন যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের মেটা ডাটা আপডেট করবেন। মেটা ডাটা কি, আপনি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিডিওটা দেখে থাকেন, ওইটার মধ্যে আমি দেখাইছি যে প্রোডাক্টের যে মেটা ডাটা আছে, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগ, সো ওইটা তো প্রোডাক্টের, এই ওয়েবসাইটেরও একটা মেটা ট্যাগ, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন আছে, সেটা আপনি কিভাবে আপডেট করবেন। তো এটা আপডেট করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেল থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পর এই সাইড নেবে দেখতে পারবেন যে ওয়েবসাইট মেটা ডাটা নামে একটা বাটন বা লিঙ্ক আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, দেখেন এই পেজটা ওপেন হবে এবং এখানে আপনি দেখতে পারবেন সাইট মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন। সো এখানে জাস্ট আপনি মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন কি যদি আপনি বুঝে থাকেন তাহলে তো ভালো, এখানে আসবেন, মেটা টাইটেলের ঘরে মেটা টাইটেল দিবেন, মেটা ট্যাগের জায়গায় মেটা ট্যাগ দিবেন, মেটা ডিসক্রিপশনের জায়গায় মেটা ডিসক্রিপশন দিবেন, দিয়ে জাস্ট সেভে দিবেন, আপডেট হয়ে যাবে। আর যদি এটা না বুঝেন তাহলে মেটা ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো কি এটা সম্পর্কে ইউটিউবে সার্চ দিয়ে একটু বুঝে নেবেন, ওইভাবে আপনি অ্যাড করবেন, আপনি বুঝে তারপরে এটা অ্যাড করবেন, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। বাট তারপরে চলেন আমি বেসিক একটা আইডিয়া দিয়ে দিই আপনাকে। ধরেন মেটা টাইটেল এমন একটা জিনিস, ধরেন এটা এসইওর ক্ষেত্রে কাজে লাগে, আপনার লাগবে। ধরেন আপনাকে গুগলে যখন কেউ সার্চ দেয় আপনার ওয়েব, মানে কিছু লিখে যখন আপনার ওয়েবসাইটটা গুগলের পেজে শো হবে, সেখানে একটা টাইটেল দেখা যায়, একটা ডিসক্রিপশন দেখা যায়, সেই জিনিসটা কোথা থেকে নেয়, এইখান থেকে কিন্তু এই জিনিসটা পিক করবে গুগল। তারপরে ধরেন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কোথাও শেয়ার করেন, শেয়ার করার সময় যে একটা কিছু টেক্সট ক্রিয়েট হয়, লেখা ক্রিয়েট হয়, ওই লেখাটাও কিন্তু এটা শো হবে, ঠিক আছে। আর ওইটার নিচে যে ছোট একটু ডিসক্রিপশন শো হয়, ওই জিনিসটাও কিন্তু এটা শো হবে। আচ্ছা আমি দেখি একটা লিঙ্কটা আছে, এটা দেখাইলাম না শো হয়, আই থিঙ্ক এটা আপনি জানেন, অনেক সময় দেখেন না কোনো লিঙ্ক শেয়ার করেন ওই সাইটের একটা নাম টাইটেল শো হয় ওই জিনিসটা। আচ্ছা চলেন আপনাকে আরেকটু উদাহরণ দিই, সেটা আরেকটু ভালো বুঝবেন। ধরেন আমি অনলাইনে এখানে সার্চ দিলাম অনলাইন শপ বিডি, এটা লিখে ধরেন সার্চ দিই। আচ্ছা দেখেন এটা সার্চ দেওয়ার পরে কিছু ওয়েবসাইট অ্যাড্রেস আসলো, এখানে দারাজের আসছে, অথবা রাইসে, প্রিয় শপের আইসে। এখন দেখেন এই দারাজের ওয়েবসাইট আইসে, ওয়েবসাইটের সাথে একটা টাইটেল আইসে, অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও ফ্রম দারাজ ডট কম ডট বিডি। সো এইটাই হচ্ছে দারাজ, দারাজের ওয়েবসাইটে এইটা মেটা টাইটেল দিছে, বুঝতে পারছেন? সো আশা করি ভালোভাবেই বুঝতে পারছেন। এখন আপনি আপনার মেটা টাইটেলে যা দিবেন এই জায়গায়, কেউ যখন কেউ গুগলে আপনার ওয়েবসাইট সার্চ দেবে যখন আসবে, তখন কিন্তু এই টাইটেলটাই শো করবে এইখানে যেটা দিবেন। সো আশা করি এটা এখন বুঝতে পারছেন কিছুটা হইলেও। আচ্ছা এটা, তারপরে দেখেন এই টাইটেলের নিচেই কিছু ডিসক্রিপশন শো হচ্ছে এইখানে, ঠিক আছে, কিছু ডিসক্রিপশন শর্ট একটা সামারি শো হচ্ছে, এইটাই হচ্ছে দারাজ তার মেটা ডিসক্রিপশনের মধ্যে, সরি, যে মেটার যে ডিসক্রিপশন আছে ওইখানে সে এই ডাটাটা দিছে, এই জন্য এইটা শো হইতেছে। সো আপনি আপনার এইখানে কী ডাটা শো করাইতে চান আপনার টাইটেলের নিচে গুগলের কাছে বা লিঙ্ক শেয়ার করলে, এইটা এখানে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা তারপর দেখেন অথবা, অথবা লেখছে অথবা ডট কম, হ্যাসেল ফ্রি অনলাইন শপিং ইন বাংলাদেশ। সো অথবা অথবার মেটা টাইটেল দিছে ওয়েবসাইটের, এটাই জন্য এখানে এইটা শো করতেছে। আপনি যদি লিঙ্ক শেয়ার করেন কোথাও, এই টাইটেলটাই শো করবে, নিচেই যে এই লেখাগুলো শো করবে। তো তারপরে অথবা অথবার এই যে ডিসক্রিপশন দিছে এইরকম মেটা ডিসক্রিপশন, আবার প্রিয় শপ দিছে এটা প্রিয় শপ ডট কম অনলাইন শপিং ইন বাংলাদেশ, ঠিক আছে। সো আপনি আপনার মতো করে এই কয়েকটা টাইটেল পড়বেন গুগলে সার্চ দিয়ে, এই জিনিসগুলো পড়ে আপনার মতো আপনি নিজের মতো করে আপনি একটা টাইটেল দিবেন। দেখেন এই যে এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, দেখেন অনলাইন শপ ডট কম ডট বিডি, সে দিছে অনলাইন শপিং বিডি অনলাইন শপিং ইন বাংলাদেশ, আর এই যে মেটা ডিসক্রিপশন এখানে এইগুলো দিছে, সো এইগুলো আস্তে আস্তে। সো এইভাবে আপনি আপনার মতো যে জিনিসগুলো আপনি গুগলে শো করাইতে চান বা লিঙ্ক শেয়ার করলে শো করাইতে চান দিবেন। আর মূলত এই মেটা ডিসক্রিপশনে আরও কাজ আছে এসইও রিলেটেড, ওইগুলো অনেক অ্যাডভান্স বিষয়, আপনি এসইও নিয়ে স্টাডি করেন তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো বেসিক আমি আইটা দিতেছি কেন আপনি দিবেন। সো তারপর বাকি রইল কি, তারপর বাকি হচ্ছে মেটা ট্যাগ। আচ্ছা মেটা ট্যাগটা বাইরের থেকে এইভাবে দেখা যায় না, মেটা ট্যাগ হচ্ছে এই যে দেখেন অনলাইন শপিং বিডি দিয়ে যে সার্চ দিছি না, এইটা একটা মেটা ট্যাগ বা মেটা কিওয়ার্ড, মানে কি লিখে আপনাকে মানুষ সার্চ করতে পারে এইরকম কিছু কিওয়ার্ড আপনি এইখানে দিবেন, যেন ওই কিওয়ার্ডটা যদি এসইওতে আপনার র্যাঙ্ক করে, র্যাঙ্ক করে আরও অনেক ফর্মুলা আছে, ওইগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, জানেন অ্যাপ্লাই করতে পারলে আসবে, আপনার ওয়েবসাইট শো হবে, আর ঠিক আছে তো শো হবে। তো এইরকম কিছু কিওয়ার্ড দিবেন, দেখেন এই অনলাইন শপিং এই সে কী কী রকম কিওয়ার্ড দিছে, দেখেন অনলাইন শপ, অনলাইন শপিং, বিডি অনলাইন শপ, অনলাইন শপ ইন বাংলাদেশ, স্মার্ট অ্যান্ড ইজি অনলাইন শপ, বাংলাদেশ অনলাইন শপ,
বিডি অনলাইন শপিং এরকম বাংলাদেশ, মানে কাস্টমার কি লিখে সার্চ দিতে পারে এইরকম কিছু জিনিস আপনি এই মেটা ট্যাগের মধ্যে বা কিওয়ার্ডের মধ্যে আপনি এরকম দিবেন, কমা কমা দিয়ে দিবেন। তো আরও ভালো বোঝার জন্য সবচেয়ে ভালো আপনি ইউটিউবে সার্চ দিবেন হোয়াট ইজ ম্যাটার ট্যাগ, ম্যাটার টাইটেল, ম্যাটার ডিসক্রিপশন, আপনি আরও ভালো বুঝবেন। বা আপনি কোনো একটা এসইও সার্ভিস যে প্রোভাইড করে, এসইও এক্সপার্ট, তাদের হায়ার করবেন। হায়ার করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ম্যাটার ট্যাগ, ম্যাটার ডিসক্রিপশন, তারপরে হচ্ছে ম্যাটার টাইটেল, এই তিনটা জিনিস আপনি লিখে নেবেন, ঠিক আছে, তাকে দিয়ে লিখে নিয়ে জাস্ট আপনি এখানে কপি পেস্ট কইরা বসায় দেবেন। অথবা আপনার কোনো ফ্রেন্ড বা বন্ধু বান্ধব যদি জেনে থাকে এসইও এইসব বিষয় বুঝে থাকে, তাকে দিয়ে আপনি মেটা ডাটাগুলো লেখায় আপনি এখানে পেস্ট করে সেভ দিয়ে দিবেন। তাহলেই দেখবেন আপনার ওয়েবসাইটটা এই ডাটাগুলো অ্যাড হয়ে যাবে, তাহলেই আপনার ওয়েবসাইটের ডাটাগুলো অ্যাড হয়ে যাবে এবং যখন কেউ সার্চ দিবে গুগলে আপনার ওয়েবসাইট আসবে, তখন এই যে এরকম এই যে এই অনলাইন শপিং বা অন্যান্য সাইটের মতো আপনার ওয়েবসাইটও দেখাবে। ধরেন আমি অন্য একটা সাইট সার্চ দিয়ে দেখাই, দিয়ে তাঁতিপল্লি, ধরেন তাঁতিপল্লিটা আমার এক ক্লায়েন্টের সাইট, দেখেন তাঁতিপল্লি এটাও আমার এক ক্লায়েন্টের সাইট, দেখেন সে তার ম্যাটার টাইটেল কি দিছে, টাঙ্গাইল, সরি তাঁতিপল্লি বং, দেখেন সে তার ম্যাটার টাইটেল দিছে হচ্ছে যেইখানে যেইখানে দেখাচ্ছি এই এইখানে সে দিছে হচ্ছে এই এই টাইটেলে সে দিছে হচ্ছে বঙ্গ সরি তাঁতিপল্লি বঙ্গনারী টাঙ্গাইলের শাড়ি অনলাইন শপিং বিডি, সো এটা এখানে দেখাচ্ছে। আর সে ম্যাটার ডিসক্রিপশনের মধ্যে দিছে হচ্ছে এই যে এই লেখাটা, আমরা আমাদের ক্রেতাদের সর্বদা প্রতিযোগিতামূলক সাশ্রয়ী মূল্য অফার করি দেশব্যাপী। সো আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন, ঠিক আছে, এমন কিছু অ্যাট্রাকটিভ টাইটেল ডিসক্রিপশন দিবেন যেটা পড়ে আপনার গুগলের এই ইউজারটা যেন ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাওয়ার ইন্টারেস্ট পায় বা আগ্রহ পায় বা যেতে ইচ্ছা হয় সে যেন যায়। সো এরকম অ্যাট্রাকটিভ কিছু দেওয়ার চেষ্টা করবেন, সাথে এসইও রিলেটেড যদি জানা থাকে ওই ধরনের কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। আর যদি না পারেন শুধু অ্যাট্রাকটিভ কিছু ইউজ করেন, তাতেও অনেক এনাফ। তো আশা করি ম্যাটার টাইটেল, ম্যাটার ডিসক্রিপশন, ম্যাটার ট্যাগ এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে এগুলো অ্যাড করতে পারবেন।